নমস্কার বন্ধুরা, সোহিনী স্তিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভাবলাম যে আমি পাকা আমের আম সত্য করি। আমের সিজন তো এখন শেষের মুখে, আর আমরা তো আম খেলে এমনি খাওয়া হয়ে যায়, কিন্তু সেটা যদি আমি আম সত্য বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারি। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পাকা আমের আম সত্য কীভাবে বানাবো, এবং আম সত্য বানানোর এমন কিছু জরুরি টিপস যার ফলে আম সত্যটা বানিয়ে আমরা এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবো। অবশ্য আম সত্য আমাদের এত প্রিয় যে এক বছর অবধি আর আম সত্য রাখতে হবে না, মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমরা খেয়ে নিই। তো যাই হোক, আম সত্য বানালে জিনিসটা ভালোও লাগে ভাত পাতে খেতে। সুতরাং এই আমের সিজন শেষের মুখে যদি আপনারা আম সত্য বানিয়ে খেতে চান, তাহলে অবশ্যই আমার মতন একবার পাকা আমের আম সত্য বানিয়ে দেখবেন। নিশ্চয়ই আশা করি বন্ধুরা খুবই আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সোহিনী স্তিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন, সাথে থাকুন, দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। আমি প্রথমে কি করলাম, এই যে আমটা আমি ইয়ে করলাম, প্রথমে আমটা আমি কেটে ধুয়ে এই যে পাল্পটা বার করে রাখলাম। পাল্পটা বার করে আমি ওটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরও দেখলাম খুব বেশি মসৃণ হয়নি, এই যে আমের পাল্পটা খুব বেশি মসৃণ হয়নি। তাই জন্য আমি কি করলাম, এটাকে আরেকবার মিক্সিতে চালিয়ে নেব ভাবছি। আমি এই আমটাকে মিক্সিতে আরেকবার করে দিলাম, অনেকটা আম তো মিক্সিতে কি উল্টে পড়বে, কি মনে হচ্ছে মা? একটু কমিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এইটা আমার লাগাতে পারছি না কেন, এই যে লাগিয়েছি। একটুখানি মিক্সিটা চালিয়ে নি, মিক্সিতে আমি একটু পেস্ট করে নিচ্ছি, হালকা করে পেস্ট করছি। হ্যাঁ, মিক্সিতে আমি একটু পেস্ট করে নিচ্ছি। যাতে একটু স্মুথ পেস্ট হয়ে যায়। দেখি কতটা স্মুথ পেস্ট হলো। আমি এটা প্রথমই মানে আপনাদের সামনে করছি। এই বছর কিন্তু আমি আর করে মানে আম সত্যটা করিনি, গত বছর করেছিলাম। তো আমার চ্যানেলটা তো সবে নতুন, এক মাস হলো খুলেছি। তো আম সত্যটা আজকে আমি প্রথম আপনাদের সামনেই বানালাম। আপনারা তো জানেন যে আমি সোহিনী, আপনাদের ঘরের মেয়ে, ঘরের বোন। তাই জন্য আমি আপনাদের সামনেই যা রান্না করি সব কিছু আপনাদের সামনেই শেয়ার করি। তাই জন্য আমার ভিডিও নো এডিটিং, নো স্ক্রিপ্টিং। তাই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে নিজের মনে করে, আমাকে ঘরের মেয়ে, ঘরের বোন মনে করে অবশ্যই আমার সোহিনী স্তিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা, এটা তো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হলো। তো আমি এই স্মুথ পেস্টটা দেখুন বন্ধুরা কি দারুণ স্মুথ পেস্টটা হয়েছে। তো এটা আমি ঢেলে নিলাম, এগুলো লাগানোর না একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান বন্ধুরা। হ্যাঁ, আমি কি করছি, এটা লাগিয়ে এই যে বাকি এতটা রয়েছে এটাও একটুখানি পেস্ট করে নিয়ে আসছি। নাহলে কি এটাও যদি আমি দেখাই না, তাহলে ভিডিওটা একটু লং হয়ে যাবে। তাই জন্য আমি ভাবছি যে এইটাও এইরকম, এটা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। তো এবারে আমি এই পেস্টটা করব, এইটাও আমি পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে। মিক্সিটা ভালো করে একটু বসাই, হ্যাঁ পেস্ট করে নিয়ে আসি। নিয়ে এসে তারপর এটা আমি ছেঁকে নেবো, ঠিক আছে। তারপরে আমি যে পুরো পাল্পটা এইটা আমি ছেঁকে নেবো, এই যে এই বড় ছাঁকনিতে আমি এটা ছেঁকে নেবো। তাহলে এইটাকে আমি পেস্ট করে আনছি, এনে আমি এটা ছেঁকে এনে আপনাদেরকে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই দেখুন আমি এই যে এটাকে পুরোটা আমি ভালো করে ইয়ে করে নিয়ে এলাম, ভালো করে মিক্সিতে পেস্ট করে তারপর এইটা দিয়ে ছেঁকে, এই যে ছাঁকনিটা দিয়ে ছেঁকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এলাম। একটু জল রয়ে গেছে, হ্যাঁ ছাঁকনিতে ছিল বলে আমি জল দিয়ে দিয়ে ছাঁকনিটা করেছি। তো জল দিয়ে দিয়ে করেছি, ছাঁকনির মধ্যে দিয়ে জল দিয়ে দিয়ে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্পটা বার করেছি, তাই জন্য একটু জল হয়ে গেছে। দেখো বন্ধুরা একটু জল হয়ে গেছে। তো আমি এটা কড়াতে দিয়ে নাড়বো, ঠিক আছে। তো
আমি আগে এটা কড়াতে দিয়ে দিই, তারপর ইন্ডাকশনটা অন করছি, ঠিক আছে? এটা কিছুটা দিই, ঘন হোক। আচ্ছা, এবার ইন্ডাকশনটা একটু অন করি। দেখো বন্ধুরা, এই যে এইটা, এবার আমি পুরো পাল্পটা, হ্যাঁ এই যে আমের পুরো পাল্পটা, মানে আমের কাঠটা আর কি, যেটা আমি মিক্সিতে পেস্ট করে তারপর এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কিন্তু এই ছাঁকনির মধ্যে না জল দিয়ে 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 বারবার করে ছাঁকতে হয়েছে, তার ফলে আমার পাল্পটার মধ্যে একটু জল হয়ে গেছে। তো সেই জন্য আমি কি করেছি, এই পাল্পটাকে আমি কড়াতে দিয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু বন্ধুরা ক্রমাগত নাড়তে হবে, এবং এটা এখন থেকে কিন্তু ফুট দিচ্ছে, প্রচণ্ড জোর ফুটবে। তোমরা কিন্তু এটা চাপা দিয়ে দিলে ভালো, ঠিক আছে? একটু নাড়বে, অবশ্যই নাড়ার পর এটা কিন্তু চাপা দিয়ে দেবে, এটা প্রচণ্ড জোর ছিটকায়। আমি তোমাদের সাবধানতার জন্য বলছি, যে আমি গত বছর করেছিলাম, এই বছর তো এই তোমাদের সামনে প্রথম করছি, গত বছর করেছিলাম, মানে এটা পুরো ভেতর থেকে প্রচণ্ড, এই যে ফুটছে, প্রচণ্ড জোর ছিটকাচ্ছে, ঠিক আছে? এই যে নিচটা একটু ভালো করে নাড়া দিয়ে দেবে, ভালো করে নাড়া দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে দেবে, আস্তে আস্তে এটা কমে আসবে, মাঝে মাঝে তুলে এটা আর একবার নাড়িয়ে দেবে। মাই কাপটা দেখাও সামনে, হ্যাঁ এই যে দেখেছো, বাবা প্রচণ্ড জোর ছিটকাচ্ছে, দেখো আমি এটা চাপা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার চাপা দিয়ে এটা প্রচণ্ড ফুটবে, ঠিক আছে? এটা প্রচণ্ড ফুটবে, মোটামুটি 5 মিনিট বাদে বাদে এটাকে আরও নাড়া দেবো, 5 মিনিট বাদে বাদে এটাকে নাড়িয়ে 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 তুলবো, ইন্ডাকশানটা বন্ধ করে কিন্তু নাড়া দেবো, বা তোমরা গ্যাসে যদি পারো, অভ্যস্ত হও, আমি তো খুব একটা গ্যাসে পারদর্শী নই, আমি ইন্ডাকশানটা অফ করবো, তারপর মাঝে আর একবার নাড়া দেবো, নাড়িয়ে আস্তে আস্তে এটাকে ঘন করে দেবো, ঠিক আছে? খুব ঘন হয়ে গেলে তারপর দেখো আমি কী কী দিই। তো এটা প্রচণ্ড ভেতরে ছিটকাচ্ছে, মানে এটা খোলা রাখলে, মানে ছিটিয়ে হাতে আমার এসে পড়লো গরম ছিটাটা, আস্তে আস্তে এটা মানে প্রচণ্ড ছিটকবে। এটা যদি চাপা না দাও, যে কোনো জায়গায় করো, তোমরা যদি গ্যাসের সামনেও করো, মানে বা ইন্ডাকশানে করো, গোটাটা ছিটকে ছিটকে পুরো গোটা দেওয়াল পুরো ইয়ে হয়ে যাবে। তা আগে তোমরা এই ঢাল দিয়ে বা কোনো লিড দিয়ে এটা চাপা দিয়ে দেবে, ঠিক আছে? চাপা দেবে, এটা আস্তে আস্তে জলটা, আমার এটার মধ্যে জল আছে, তো আস্তে আস্তে জলটা কমে গেলে ছিটকানোটা বন্ধ হয়ে যাবে, তখন আবার খুলে আবার একটু নাড়িয়ে 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 ঘন করে দেবে, ঠিক আছে? আমের কাপটা নেড়ে কড়াতে আরও ঘন করে দেবে, একদম শক্ত আট করে দেবে, ঠিক আছে? আমি 5-10 মিনিট বাদে আবার আসছি। এই যে বন্ধুরা, এবার আমার মা একটা থালাতে ঘি মাখিয়ে দিচ্ছে, ঠিক আছে? ঘিটা খুব শক্ত হয়ে আছে, যেহেতু ফ্রিজে রাখা ছিল ঘিটা, তো তাই জন্য ঘিটা শক্ত হয়ে আছে, মা ঘিটা থালার মধ্যে মাখিয়ে দিচ্ছে। তোমরা ঘিয়ের বদলে সাদা তেলও থালাতে মাখাতে পারো, ঘি অথবা সাদা তেল মাখাতে পারো থালার মধ্যে, আগে থেকে মাখিয়ে রেখো, কারণ আমসত্ত্বটা যেই হয়ে যাবে ওটা তো সঙ্গে সঙ্গে ঢালতে হয়, নালে জমে শক্ত হয়ে যাবে কড়ার মধ্যে, তাই আমসত্ত্বটা যেই তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গেই থালার মধ্যে দিয়ে দিতে হবে। তাই জন্য মা থালার মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে দিল, তোমরা সাদা তেলও মাখাতে পারো। আচ্ছা মা, ওটা মাখানো হয়ে গেছে, আমি আর একটা থালাও দিচ্ছি, কারণ অনেকটা বেশি তো, 1 কিলো আমের আমসত্ত্ব, 1 কিলো না 2 কিলো আমের, মোটামুটি 8টা মতো আম হয়েছে, সুতরাং অনেকটা আমের আমসত্ত্ব, মনে হচ্ছে আর একটা থালাও লাগবে। এ নাও মা, এই থালাটাও মাখিয়ে নাও। আচ্ছা এটা আমি সরিয়ে রাখছি, থালাটা, এই থালাটা মাখিয়ে নাও। আচ্ছা থালাতে ঘি মাখানো হয়ে গেল, এবার আমি দেখছি যে আমসত্ত্বটা এখন কি অবস্থায় আছে। বন্ধুরা দেখো, মা একটু সাইডে ক্লোজে আনো, এই যে দেখো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে এটা নাড়লাম, তা সত্ত্বেও কিন্তু জলটা কমে গেছে, কিন্তু সেইভাবে কিন্তু পাল্পটা কমেনি, ঠিক আছে? পাল্পটা আরো ঘন হবে, অনেকটা জলটা শুকিয়ে এসছে, দেখো জলটা শুকিয়ে এসছে, শুধু ঘন পাল্পটা, কিন্তু আরো একটু ঘন হবে। তবে ঘন হওয়ার আগে
আমি ইন্ডাকশানটা অফ করে বারবারই বলছি, ইন্ডাকশানটা বা গ্যাসটা অফ করে বা কমিয়ে দিয়ে করবে, হ্যাঁ কমিয়ে দিয়ে করবে, না হলে কিন্তু পুরো ছিটে পড়বে। আমি এখানে মোটামুটি 1.5 থেকে 2 কাপ মতন চিনি নিয়েছি, আমটা খুব মিষ্টি, ঠিক আছে, 1.5 কাপ মতন চিনি, 1.5 কাপ মতন চিনি আমি এটা দিয়ে দিলাম, 1.5 কাপ মতন চিনি দিয়ে দিলাম, ঠিক আছে, 1.5 কাপ মতন চিনি। আর অনেকেই হয়তো তোমরা যারা মিষ্টি খাবারে নুন দেওয়া পছন্দ করো না, ওরা দেবে না, বাট আমি মনে করি মিষ্টি খাবারে একটু নুন দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে, তাই তোমরা নুন বা লবণ সামান্য পরিমাণে একটু দিয়ে দিতে পারো, একদম সামান্য, ঠিক আছে, ব্যাস একদম, মানে এই ফুটোটা দিয়ে পরেই না, একমাত্র মানে 3-4 পিঞ্চও নয়, এত কম পরিমাণ লবণ তোমরা ওর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে আবার চিনিটা দিলে তো আবার একটু জল কাটবে, তাই জন্য তোমরা চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেবে আস্তে আস্তে, চিনিটা দিলে কিন্তু একটু নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে, দেখো তোমরা চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেবে, নাড়িয়ে দিয়ে আমি ইন্ডাকশানটা অফ করে দেবো আর তারপরে চাপাতা দিয়ে দেবো। এই যে চিনিটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে নেড়ে দিলাম, এই যে চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম, নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ইন্ডাকশানটা অন করছি আর তারপরে আমি চাপাটা দিয়ে দেবো। তবে আমি চাপাটা আনতে যাচ্ছি বন্ধুরা, আর কারণ আমি চাপাটা এনে ইন্ডাকশানটা হাতে মানে অফ করব, অন করব আর কি, অন করব মানে ঢাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে, নাহলে কিন্তু প্রচণ্ড জোর এটা মানে ফুটে উঠতে পারে, ঠিক আছে। আমি চাপাটা আবার দিয়ে দিচ্ছি এবং আরও 10-15 মিনিট ওয়েট করার পর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো নাড়তে নাড়তে এটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু চারদিকটা এবার আমরা খুলে নাড়িয়েছি, চাপা দিলে তো অনেক সময় জল কাটে না, ওই জন্য আমরা একদম চাপাটা খুলে নাড়িয়েছি। ছিটকে দেখো পুরো আমার ননস্টিক প্যানের কি অবস্থা, মানে আমসত্ত্ব বানাতে গেলে তোমরা সাবধানতা অবলম্বন করবে, প্রচণ্ডভাবে কিন্তু ছিটকাতে পারে। এই দেখো ছিটকে ছিটকে মানে কি অবস্থা হয়েছে, পুরো ননস্টিকের মানে ননস্টিক করার পুরো প্যান হাতল পুরো লেগে আমার ইন্ডাকশানের পুরো কি অবস্থা, পুরো মানে ছিটিয়ে ছিটিয়ে কি অবস্থা, তাও তো আমি চাপা দিয়ে দিয়ে করেছি। এই দেখো বন্ধুরা এবার প্রচণ্ড শক্ত আঁট হয়ে গেছে, ঠিক আছে, এক ফোঁটাও এর মধ্যে জল নেই, মিশ্রণটা প্রচণ্ড গাঢ় হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওটা আমি থালার মধ্যে ঠেলে নেব, দেখতে থাকো। এই যে বন্ধুরা, এই যে মা ঢেলে দিচ্ছে, বাবা এত মোটা আর কিভাবে এত বড় কড়াটা ধরবো, মা ঢেলে দিচ্ছে, আমি একটুখানি ধরতে সাহায্য করছি, আমি ক্যামেরাটা এখন ধরছি, এতক্ষণ আমার মা কষ্ট করে ক্যামেরা ধরে দিচ্ছিল, এবার আমি ধরছি আর মা পুরো আমসত্ত্বটা বিছিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে গরম অবস্থায় কিন্তু ঘি মাখানো থালার মধ্যে আমসত্ত্বটা ঢেলে দিতে হবে। ও হ্যাঁ, আর একটা দরকারি কথা, তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে অনেকদিন সংরক্ষণ করে করব, আমরা যেহেতু 1 সপ্তাহের মধ্যে খেয়ে নিচ্ছি তাই জন্য আমি লেবু দিলাম না, তোমরা লেবু অথবা ভিনিগার 1 ফোঁটা, একদম মানে 1 ফোঁটা, হ্যাঁ, আমসত্ত্বর পার্পটা নামানোর সময় 1 ফোঁটা লেবু অথবা ভিনিগার দিয়ে দেবে, তাহলে তোমরা 1 বছর অবধি আমসত্ত্বটা সংরক্ষণ করে খেতে পারবে। এবার আমি সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই ঘি মাখানো থালার মধ্যে আমসত্ত্বের পার্পটা ঢেলে রাখছি, দেখো ঢেলে গোলভাবে বিছাচ্ছি। এই সাইডটা গোল করে বিছিয়ে দাও, এই যে এই বড় কড়াটা, বড় থালাটা, এই যে ছোট থালাটা মা সুন্দর করে গোল করে বিছিয়ে দিল, ছোট থালাটা খুব মোটা হয়েছে, আমরা খুব মোটা করে বানিয়েছি, খুব মোটা হয়ে গেছে, পুরু মোটা হয়েছে, এইটা একটু গোল করে দাও মা, এই থালাটা খুব থালাটা মোটা করে পুরু করে, এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেউ পাতলাভাবে বিছাতে পারো, কেউ খুব মোটাভাবে থালায় বিছাতে পারো, আমরা মোটা আমসত্ত্ব খেতে ভালোবাসি তাই জন্য আমরা মোটাভাবে থালার মধ্যে বিছিয়ে দিলাম। এই যে এই সাইডটা, এই কোণটা একটু গোল করে দাও,
এই যে আমাদের দু থালা, আমাদের দুটো বড় বড় থালা ভর্তি আমসত্ত্ব রাখা হয়েছে। এবার এটাকে আমরা ছাদে রোদে শুকোতে দেব, ঠিক আছে? দু তিন দিন রোদে শুকোতে দেব, খুব বেশি চড়া রোদে কিন্তু যদি রাখো তাহলে একদিনেই মোটামুটি শুকিয়ে যেতে পারে। এখন যেহেতু বর্ষাকাল খুব একটা রোদ নেই, তাই আমাদের দু তিন দিন রোদে শুকাতে হবে। এবার রোদে শুকানোর পর আমসত্ত্বটা কীরকম হলো তোমাদের দেখাবো। তার আগেই দেখো ভীষণ সুন্দর দেখতে হয়েছে, দেখেই তো বন্ধুরা খেতে ইচ্ছা করছে। সুতরাং আমার আমসত্ত্বটা একবার দেখে নাও। বন্ধুরা তোমরা আমসত্ত্বটা থালায় দেওয়ার পর একটু ট্যাপ করে নেবে, ট্যাপ করে নিলে ওর মধ্যে থাকা যে হাওয়ায় বাবলসগুলো সেগুলো চলে যাবে। তোমরা হালকাভাবে ট্যাপ করে নেবে, ঠিক আছে? এবার আমরা আমসত্ত্বটা রোদে শুকিয়ে নেব। রোদ না থাকলে তোমরা ফ্যানের তলায় বা গ্যাসের নিচে রেখেও শুকাতে পারো, ঠিক আছে? গ্যাসের নিচে রেখেও শুকাতে পারো, তবে গ্যাসের নিচে দেখবে গ্যাস যেন সিমেতে অথবা মাঝারিতে থাকে। খুব বেশি চড়া গ্যাসের নিচে রেখে শুকাবে না, তাহলে আমসত্ত্বটা পুড়ে যেতে পারে। যাই হোক, আমি আমসত্ত্বটা রোদেই চেষ্টা করবে শুকাতে। আমি রোদে শুকিয়ে এনে আমসত্ত্বটা তৈরি করার পর দেখাচ্ছি। বন্ধুরা এখন বর্ষাকাল, তাই রোদ বিশেষ নেই বলে মা গ্যাসে গরম জল চাপিয়ে তার ওপরে থালায় আমসত্ত্বটা শুকোতে দিয়েছে। এইভাবে গ্যাসে কিছুটা শুকিয়ে নিল, তারপর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিল। এরপর আমরা ছাদে রোদে দিতে যাব আমসত্ত্বগুলো। যেটুকু হালকা রোদ হয় সেটুকু হালকা রোদেই আমরা ছাদে আমসত্ত্বগুলো মেলে দিলাম। দেখো বন্ধুরা কি অপূর্ব দেখতে হয়েছে, শুকানোর পর আমসত্ত্বগুলো গোল করে কি সুন্দর পাপড়ের মতন উঠে এলো। এরপর মা এগুলো ছুরি দিয়ে সমানভাবে কেটে গোল গোল করে ডিজাইন করে মুড়ে নিচ্ছে। তোমরা যেভাবে হোক ডিজাইন করে কেটে নিতে পারো আমসত্ত্ব বা আম পাপড়গুলো। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আমসত্ত্বগুলো, খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে। এই যে এবার আমি বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আমসত্ত্বগুলো কেমন সুন্দর তৈরি হয়েছে। একটা দুটো আমসত্ত্ব আমি তুলে খেয়ে দেখাচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়েছে, অপূর্ব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয়েছে, তো আমার আমসত্ত্ব কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর আজকে দেখছো যে আমার কপালে পুরো সিঁদুর ভর্তি তিলক কাটা। তো আজকে সোমবার দিনকে আমি সাঁতরাগাছির ভোলে বাবার মন্দিরে, পরম বাবার মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো সোমবার দিনকে আমি সাঁতরাগাছির মন্দিরে গিয়ে পুজো দিলাম। সেই পুজোর ভিডিওর লিঙ্ক অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার সৈনিক তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা ধন্যবাদ, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো হয়েছে আমসত্ত্ব। ধন্যবাদ।